আয়তনে ও জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ আফ্রিকা। এই মহাদেশে একই সঙ্গে পৃথিবীর উত্তর গোলার্ধ ও দক্ষিণ গোলার্ধ এবং পূর্ব গোলার্ধ ও পশ্চিম গোলার্ধ অবস্থিত। এই মহাদেশের উপর দিয়ে বিস্তৃত হয়েছে চারটি গুরুত্বপূর্ণ রেখা, যথাক্রমে আফ্রিকা মহাদেশের মধ্যভাগেই পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়েছে নিরক্ষরেখা, যার মান 0 ডিগ্রি। মহাদেশটির উত্তর অংশে পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়েছে কর্কট ক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি উত্তর। মহাদেশটির দক্ষিণাংশে পূর্ব পশ্চিমে বিস্তৃত হয়েছে মকর ক্রান্তি রেখা, যার মান 23.5 ডিগ্রি দক্ষিণ। মহাদেশটির উপর দিয়ে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত হয়েছে মূল মধ্যরেখা, যার মান 0 ডিগ্রি। আফ্রিকা মানবজাতির আতুড়ঘর। পৃথিবীর প্রথম মানুষের আবির্ভাব ঘটেছিল পূর্ব আফ্রিকাতেই। আজ থেকে 130,000 থেকে 90,000 বছর আগে আধুনিক মানুষের উৎপত্তি ঘটে এবং এরা আফ্রিকা থেকে পৃথিবীর অন্যত্র ছড়িয়ে পড়ে। প্রায় 5,000 বছর আগে উত্তর পূর্ব আফ্রিকায় বিশ্বের প্রথম মহান সভ্যতাগুলির একটি মিশরীয় সভ্যতা জন্মলাভ করে। প্রাকৃতিক দুর্গমতা, অস্বস্তিকর উষ্ণ ও আর্দ্র জলবায়ু, গভীর জঙ্গল ও হিংস্র জন্তুর ভয় ইত্যাদি কারণের জন্য বহুদিন পর্যন্ত এই মহাদেশে আধুনিক সভ্যতার আলো এসে পৌঁছাতে পারেনি। এই জন্য এই মহাদেশকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। 19 শতকের মধ্যভাগ পর্যন্ত ইউরোপের কাছে আফ্রিকা ছিল অন্ধকারময় মহাদেশ। এই সময় উত্তর আফ্রিকার আলজেরিয়া ছিল ফরাসি উপনিবেশ এবং দক্ষিণে উত্তমাশা অন্তরীপ কেপ কলোনি ছিল ইংল্যান্ডের দখলে। টিউনিস ও ত্রিপোলি ছিল তুর্কি সাম্রাজ্যভুক্ত আর বাকি আফ্রিকা ছিল অনাবিষ্কৃত। আফ্রিকা সম্বন্ধে জানার পরেই ইউরোপীয় দেশগুলির মধ্যে আফ্রিকা সম্পর্কে উৎসাহ বৃদ্ধি পায়। অল্প সময়ের মধ্যেই ইউরোপ আফ্রিকার দেশগুলিতে নিজ অধিকার কায়েম করতে শুরু করে। 1875 খ্রিস্টাব্দে আফ্রিকার 1/10 অংশ ছিল ইউরোপীয় উপনিবেশ। মাত্র 20 বছরের মধ্যে যা 9/10 অংশে পরিণত হয়। দুটি বড় জলভাগ, যেমন সাগর বা মহাসাগর, যুক্ত হয় যে সংকীর্ণ জলভাগ দ্বারা, তা হল প্রণালী। ইউরোপ মহাদেশ আর আফ্রিকা মহাদেশের মাঝখানে আছে জিব্রাল্টার প্রণালী। অন্যদিকে এশিয়া মহাদেশ আর আফ্রিকা মহাদেশের মাঝে আছে লোহিত সাগর এবং সুয়েজ খাল। আফ্রিকা মহাদেশের মোট আয়তন 3,02,21,532 বর্গ কিমি। মহাদেশটি 51°24' পূর্ব দ্রাঘিমা থেকে 17°33' পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে 37°20' উত্তর অক্ষরেখা থেকে 34°52' দক্ষিণ অক্ষরেখা পর্যন্ত মহাদেশটি বিস্তৃত। মহাদেশটির উত্তরে আছে ভূমধ্যসাগর, দক্ষিণে আছে ভারত মহাসাগর। মহাদেশটির পূর্ব দিকে আছে লোহিত সাগর ও ভারত মহাসাগর, পশ্চিমে আছে আটলান্টিক মহাসাগর। মহাদেশটিতে মোট দেশ আছে 56টি। আফ্রিকায় 500টির বেশি ধর্ম আছে, এর মধ্যে ইসলাম ধর্মের অনুসারী বেশি, যারা মোট জনসংখ্যার 47%। আরও আছে আফ্রিকার ঐতিহ্যবাহী ধর্ম, যারা জনসংখ্যার 6%। আফ্রিকায় 3,900-এর বেশি ভাষা আছে, এর মধ্যে আরবি, রুশ এবং ইংরাজি অন্যতম। আফ্রিকায় অঞ্চলভেদে খাবারের ধরন আলাদা। উত্তরাঞ্চলের খাবারে আরব রন্ধন শৈলীর প্রভাব এবং দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ায়
ইউরোপীয় রন্ধনশৈলীর প্রভাব দেখতে পাওয়া যায়। আজকের আলোচনা এখানেই শেষ করছি, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।